কোন সময় নাম হলো ওহাবি কোন সময় নাম দেয়া আহলে হাদিস কথা কোন ঠিক কি না এরাই মূলত নাম একটাই খারেজি এই খারেজিরই অনেক নামে যখন এই খারেজির নামে ভাত পায় না তখন তারা কোন সময় নাম দেয় এটা কোন সময় নাম দেয় এটা কথা কোন ঠিক কি না এবার আসেন খারেজিদের আকীদা হলো খারেজিদের চিন্তাধারাই হলো তারা আহলে বাইত তথা পাক পান্দাতনকে ছোট করে দেখা এই কথা বলেন ঠিক কি না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই খারেজিদের মাথা তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়া তার একটা বিখ্যাত কিতাব আছে এক কুখ্যাত কিতাব সেই কিতাবের নাম হলো মিনহাজুস সুন্নাহ মিশরের ছাপা মিনহাজুল খুন্না 7 নম্বর খণ্ড 395 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা যে আহলে বাইতের শানে হাদিস বলি হাদিসটি আমরা আপনারা আমরা সবাই জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসালু আহলে বাইতি নিশ্চয় আমার আহলে বাইতের দৃষ্টান্ত হচ্ছে মাসালু সাফিনাতুন নূহিন আমার আহলে বাইতের উপমা হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায় কিস্তির ন্যায় কথা বলেন ঠিক কি না এই আহলে হাদিস খারিজিদের ইমাম এই ইবনে তাইমিয়া এই হাদিসের ব্যাপারে তার কিতাবের মধ্যে বলেছে ফাহাজা লা ইউরাফু লাহু ইসনাদুন লা সহিহুন কয় এই হাদিসটা সহি কিনা এই বিষয়ে আমি জানি না আমি পরিচিত নই জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ দেখছেন আহলে বাইতের শান আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায় কিস্তির ন্যায় আমরা যখন এই হাদিস বলি আহলে হাদিসের বড় হুজুর ইবনে তাইমিয়া বলে হাদিস ডাল এখানে শেষ নয় খারিজিদের আরেকজন বড় ফতোয়া দাতা মারা গিয়েছে চোখ একটা কানা ছিল সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিল ইবনে বাজ সে তার মজমুয়ে ফতোয়ায় ইবনে বাজের মধ্যে এ মজমুয়ে ফতোয়া ইবনে বাজের 26 নম্বর খণ্ড 228 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে বাজ লিখতেছেন এই হাদিসটা জাল মওদু জোরে বলেন নাউজুবিল্লাহ এখানে শেষ নয় এই যে বুকে হাত বাঁধে এদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের বড় হুজুর খারিজিদের তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী 1420 হিজরিতে যে মারা গিয়েছে তার একটা কিতাব আছে জঈফু জামে সেই কিতাবের মধ্যে 1322 নম্বর হাদিসে বলে আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় এই হাদিস জাল জোরে বলেন নাউজুবিল্লাহ আজকে দেখেন আহলে বাইতের শানে যত হাদিস এই খারেজিদের কাছে জঈফ নাইলে যাও জঈফ না হলে যাও জোরে বলে নাউজুবিল্লাহ আপনারা শুনেছেন আল্লাহর হাবিব বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী উম্মাবুহা আমি নবী হচ্ছে আলেমের শহর আলী তার দরজা তিরমিজি শরীফ সহ 29টা হাদিসের কিতাবে পাঁচজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে আমার বাবার ভাইরা নাসিরউদ্দিন আলবানী বলছে আহলে হাদিস সে বলছে এই হাদিস জাল জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন সে জঈফু জামেতে বলতেছে জাল মেশকাতে বলতেছে তা কি করতে গিয়ে জাল শুধু এখানেই শেষ নয় আমার বাবার ভাইয়েরা আজকে আহলে বাইতের শানে যত হাদিস আছে সাহাবাই কেরামের শানে যত হাদিস আছে 90% হাদিসের বিরুদ্ধে এবং আহলে বাইতের শানে যত হাদিস হাদিসের কিতাবে এসেছে 90% যেই হাদিস যেই 90% হাদিসগুলোকে যারা জঈফ এবং জাল বলে মানুষকে আহলে বাইতের থেকে দূরে সরানোর চেষ্টা করছে সাহাবাই কেরামদের থেকে দূরে সরানোর সাহাবাই কেরামদের মহব্বত থেকে সাধারণ মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করছে সেই দলটা হচ্ছে খারিজি বর্তমানে এখন আমার নাম দিয়েছে আহলে আহাদিস কি হাদিস জোরে বলেন কি হাদিস